নাটকীয়তায় দীর্ঘ নিঃশ্বাসের রোমাঞ্চ দিয়ে শেষ হলো কাতার বিশ্বকাপ, সেই সঙ্গে শেষ হলো পৃথিবীর একমাত্র এলিয়েন ফুটবলার ও খুদে জাদুকর লিওনেল মেসির অনন্য সফলতার গল্পের ইতিহাস। কবিতার শেষ লাইনে যেন লেখা ছিল তার গর্বের পূর্ণতা। 86-এর পর 36 বছরের আক্ষেপপূর্ণর সঙ্গে মেসি ফুটবলের অমর হওয়ার রূপালি ইতিহাসটি রচনা করলেন আজ। এত এত অর্জন যার ক্লাব ফুটবলে, অথচ সব যেন মলিন ছিল একটা বিশ্বকাপের কাছে। 2014-তে খুব কাছে গিয়েও ফিরতে হয়েছে তাকে। সেরা হওয়ার লড়াইয়ে যত সব প্রশ্ন ছিল মেসিকে কেন্দ্র করে, একটি প্রশ্নই ছিল ভ্যালিড, সেটি ছিল দেশের হয়ে মেসির অর্জনটা কি। বিধাতার নিয়তি খুব নিপুণভাবে লেখা। রোজারিওর হরমোনে ভোগা ছেলেটির যেখানে ফুটবল খেলারই কথা না, সেখানে সেই ছেলেটির হাত ধরেই তৃতীয় শিরোপা উঁচু করে ধরার গৌরব অর্জন করেছে আর্জেন্টিনা। সঙ্গে নিজেকে নিয়েছেন সর্বকালের সেরাদের তালিকায়। পেলে, ম্যারাডোনার পর মেসি এখন সেরা বলতে কোনো সমীকরণে বাধা নেই। বিশ্বকাপে 13 গোল করে পেলেকে ছাপিয়ে এখন সেরাদের কাতারে সর্বোচ্চ গোলে তিনি। ক্লাব ফুটবলে তিনি রূপালি ইতিহাসকে হার মানিয়েছে বহুকাল আগে, আর এখন দেশের হয়ে বিশ্বকাপে অর্জনের সঙ্গে 8 বছর আগে দূর থেকে জার্মানিদের উদযাপন দেখে হতাশ হয়ে যে ছেলেটা ফুটবলকে বিদায় বলেছিলেন, সে এখন শত বছরের উজ্জ্বল নক্ষত্র। আজকের দিনটা লিওনেল মেসির পূর্ণতার দিন। কাতার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের 80 মিনিট পর্যন্ত 2 গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। এরপর এমবাপ্পের গোলে প্রথম লিড পায় ফ্রান্স। 97 সেকেন্ডে নাটকীয়তায় দ্বিতীয় গোলে সমতায় ফিরে ফ্রান্স। সেই মেসি জাদুতে আবারও লিড পায় আর্জেন্টিনা, আর ফের 118 মিনিটে পেনাল্টি পেয়ে বসে এমবাপ্পের ফ্রান্স। এমবাপ্পের ভুল না করে এমি মার্টিনিসকে ফাঁকি দিয়ে ম্যাচ সমতায় ফিরে, আর তাতেই ভাগ্যের নিদারুণ খেলায় প্লান্টিতে গড়ায় শেষ খেলা। এমি মার্টিনিসদের সেবে দীর্ঘ নাটকীয়তার সমাপ্তিতে সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখার স্বাদ পায় মেসি। সব প্রশ্ন ছুঁড়ে ফেলে দিয়ে সেরা হল লড়াই এখন মেসি অমর নক্ষত্র। কোটি কোটি মানুষ ধর্ম দল মত নির্বিশেষে আর্জেন্টিনাকে ছাপিয়ে এক মেসির হাতেই সোনালি ট্রফিটা দেখতে চেয়েছে। সেই স্বপ্ন ধরা দিল কাতার বিশ্বকাপে। শেষ পর্যন্ত বিধাতার নিয়তিতে কাতারে স্বপ্নের শিরোপাটি উঁচিয়ে ধরলেন মেসি। শাহিদুল ইসলাম তন্ময়, আলোচিত সংবাদ।